আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেক্সাস পে অ্যাপ থেকে আপনাদের মোবাইলে রিচার্জ করবেন। সেই কাজটি করার জন্য প্রথমে আপনার নেক্সাস পে অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে টপ আপ এখানে ক্লিক করবেন, তারপরে আপনাদের যে ডাচ বাংলা কার্ডটি আছে, যে ব্ল্যাক কার্ডটি, এই কার্ডটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে দিবেন। এখানে একটা নাম্বার কপি করে রেখেছিলাম জাস্ট। তারপর এখানে যে সিমটি সেই সিমের নামটি দিয়ে দিবেন। তারপর এখানে প্রিপেড নাকি পোস্টপেড, সাধারণত আমাদের সিমগুলো প্রিপেডই হয়ে থাকে। তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে অ্যামাউন্ট, তারপর এখানে 27 টাকা রিচার্জ করব, নেক্সট, তারপরে আবারও পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে আর ইউ শিওর এখানে ইয়েসে ক্লিক করবেন। যে এখানে মোবাইল রিচার্জ সাকসেসফুল। যেখানে মোবাইল রিচার্জ সাকসেসফুল, দেখেন আমাদের এখানে কিন্তু একটি মেসেজ চলে আসছে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও তা থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।